নদিয়ার শান্তিপুরে বেশ কয়েকটি বাড়িতে রাতের অন্ধকারে চলে সন্ত্রাস, শিবলিঙ্গ ফেলে দেওয়া হলো নয়নচুলিতে। গভীর রাতে গোটা এলাকায় দুষ্কৃতি তাণ্ডব, বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এলাকায় শিবরাত্রি উপলক্ষে পূজিত হওয়া শিবলিঙ্গকে নয়নচুলিতে ফেলে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের সরাগড় নতুন পাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা দিলীপ নন্দীর অভিযোগ, গতকাল মধ্যরাতে হঠাৎ একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়, এছাড়াও তাকে ডাকাডাকি করে। দিলীপ নন্দীর সাড়া শব্দ না দেওয়ায় প্রতিবেশী বেশ কয়েকটি বাড়িতে গিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতীরা। অভিযোগ, প্রত্যেকেই বাইরে বেরিয়ে আসতে বলে, এছাড়াও উচ্চস্বরে সবাইকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। দুষ্কৃতীদের তাণ্ডবে এলাকার লোকজন আতঙ্কে কেউ ঘরের বাইরে বেরিয়ে আসেনি। এরপর কয়েক ঘন্টা তাণ্ডব চালানোর পরে ওই এলাকায় শিবরাত্রি উপলক্ষে পূজিত হওয়া একটি শিবলিঙ্গকে পাশের একটি নয়নচুলিতে ফেলে দেয়। যদিও এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা প্রকাশ্যে আনতে ভয় পাচ্ছেন এলাকার স্থানীয় মানুষ। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালেই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই এলাকার স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। কালকে রাত 1:20 নাগাদ ঘরে ঘুমিয়েছিলাম, এবার দরজায় তিনটে বাড়ি মেরেছে। বাড়ি মারার পরে তো ঘুমিয়েছিলাম, তো তখন মানে আর খিস্তি কামড়ে পড়েছে যে ও নাম ধরে ডেকেছে। ডাকার পরে আমি আর উঠিনি ভয়ে, আমার বউ উঠেছিল। ওঠার পরে আমি আবার বলছি যে বেরিয়ে না, বেরোলে পরে মেরে দিতে পারে। তারপরে বাড়ি মেরে খিস্তি কামড়ে করে ওরা দৌড় মেরেছে। এবার গলার আওয়াজে মনে হলো যে পাড়ায় যারা বাড়ি ছাড়া আছে, বিগত দিন একটা মার্ডার করে ওরাই কয়েকজন ছিল, কালু, ঘনা, আরও কয়েকজন ছিল। রাতের বেলা অত বোঝা যাচ্ছিল না, ওরাই ছিল, ওরাই এই কাজ ঘটনাটা ঘটিয়েছে। আবার আমাদের ওখানে শিব পুজো করেছি স্কুলের পেছনে, শিবটা জলে ফেলে দিয়েছে, লাইট ভেঙেছে। কেন করলো বলে মনে হচ্ছে? কেন করলো? ওরা আমাদের পাড়ার একটা ছেলেকে মার্ডার করেছিল, তারপর ওরা জেল ফেল খেটেছে। কাটার পরে ওরা এলাকার লোকে ওদের বাড়ি ঢুকতে দিচ্ছে না, বাড়ি ঢুকতে দেওয়ার না ফলে একটা ওদের একটা রাগ ওদের। তারপর আবার আমি পাড়ার সভাপতি, আমি কেন ওদের পাড়ায় ঢুকাচ্ছি না? আমি তো আর পাড়ার বিরুদ্ধে কেউ ওদের ঢুকাতে পারি না, এইটা আমার অপরাধ, যার জন্যে আমার বাড়িতে অ্যাটাক করেছে। হঠাৎই একটা বাড়ির আওয়াজ শুনতে পারে এলাকাবাসীরা, উঠে তাদেরকে যে খিস্তি খামারিগুলো যে ভাষাগুলো দিচ্ছিল তাতে করে আমরা আনুমানিক করছি এটা ঘনা কালু ছাড়া কেউ হবে না। ওরা দিনের পর দিন অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে। কিছুদিন আগে জানেন থানার মোড়ে নাইট গার্ডকে মারা নিয়ে, থানার মোড়ে নাইট গার্ডকে মারা নিয়ে সেই ঘনা জেল খেটে পর্যন্ত এসছে। এরকম ধরনের ঘটনা ওরা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে। আমরা প্রশাসনের কাছে একটা জিনিস আমরা চাই, আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করুক। আমরা গত পরশুদিনকে একটা শিব মন্দিরে এখানে উদ্বোধন করেছি, সেই শিবটাকে পর্যন্ত ওরা জলে ফেলে দিয়ে চলে গিয়েছে। না, কালকে এই কলপাড়ায় কুকুর ডাকছে বাড়িতে, কাগজ পাচ্ছি, প্রচণ্ড কুকুর ডাকছে। ডাকলে পরে তখন আমার বাড়িওয়ালা বলছে কি ওর ভাইকে ডাকছে যে এ ভাই, ওর তো এরমের দরজায় বাড়ি হচ্ছে কি এত বাড়ি হচ্ছে কেন? দরজায় বাড়ি হচ্ছে আমার দেওয়ার চাচাচ্ছে আর দিলীপ নন্দীর বাড়িতে, ওখানে যায় দরজা ভাঙচুর করছে ওরা, আর বাজেভাবে খিস্তি খামারে দিয়ে মানে দরজা খোল তোরা, দরজা খোল তোদের শেষ করে দেবো, এরম বলছে। বললে পরে ইয়ে ওই পর আছে টুকু আছে, কালু আছে, আর হচ্ছে গনা আছে, আর একটা নাম কি জানি না, 5-6 জনা মিলে ওরা এসেছে, আমরা নিজের চোখে দেখেছি। আমাদের বাড়ির সামনে তো দৌড়িয়েছে, এবার আমরা ধরতে পারিনি ওদের, ওরা বাগানে চলে এসেছে আর আমাদেরও খিস্তি কামাটি করেছে। কয় যে বেরোবে তাদেরই মার্ডার করে দেবে। ঠাকুরটা কি ওরাই ফেলেছে? হ্যাঁ, ওরাই ফেলেছে, ঠাকুর ওই জলে ফেলেছে ওরা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।